শোনো ডাকছে যে নীল আকাশ কানে কানে, বলে যাচ্ছে বাতাস ওই শোনো ডাকছে যে নীল আকাশ কানে কানে, বলে যাচ্ছে বাতাস ছুড়ে ফেলে দিয়ে বেদনা ভরা দুঃখ কুড়িয়ে আনবে সে সকাল আনন্দ ভরা সুখ ওই চি দেখো দিচ্ছে ডাক নতুন আলো নতুন দিশা নতুন আলো নতুন দিশা নমস্কার। নতুন আলো নতুন দিশা এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমাদের শেষ পর্বে আমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনশিপ সেটাকে কিভাবে মেনটেন করা যায়, আরও বেটার করা যায় সেটার দিকে আমরা আলোকপাত করেছিলাম সে বিষয়ের উপরে। কিন্তু সময়ের অভাবে আমরা সেই আলোচনা পর্বকে সমাপ্ত করতে পারিনি এবং একটা বড় সলিউশন আমাদের জানার থেকে গেছিল যে রিলেশনশিপকে আরও কিভাবে ডেভেলপ করা যায়, তার সেটিকে আরও কিভাবে সুন্দর করে গড়ে তোলা যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা জানব। যার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্রহ্মা কুমারী সমতা বোন, তাকে স্বাগত করব। নমস্কার। ওম শান্তি। ওম শান্তি। সমতাবন, গত কয়েক পর্ব ধরে আমরা সমাজের প্রতিটি ধাপের মানুষকে কেন্দ্র করে আলোচনা করছিলাম যে প্রতিটি মানুষের ক্ষেত্রে কোনো না কোনো রাস্তা দিয়ে সমস্যা এসে দাঁড়ায় এবং সেগুলোর সম্মুখীন হয়ে তারা কিভাবে নিজের আত্মশক্তি হারিয়ে ফেলেন, অনেক রকম ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন, সেগুলোর হাত থেকে আমরা কিভাবে নিজেদেরকে মুক্ত করতে পারি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। যেটা আমাদের বিবেচ্য বিষয় সেটি হচ্ছে যে কোনো পরিবারের ক্ষেত্রে, সেটা একান্নবর্তী পরিবার হোক বা নিউক্লিয়ার ফ্যামিলি হোক, তো হাজব্যান্ড ওয়াইফ কিন্তু পরিবারে ভিত। তো সেই ভিতটাকে আরও কিভাবে মজবুত করা যায়, কিভাবে একে অপরের সাথে তারা আরও বেটারলি কমিউনিকেট করে বা কোঅপারেট করে চলতে পারেন সেটার সিক্রেটটা কী আছে? যে কোনো ভিত মজবুত করতে গেলে তার বেস লেভেলটা, যে মেটেরিয়ালগুলো, সেগুলো ভালো হতে হবে। অর্থাৎ একটা পরিবারে এক একজন সদস্য তারা হচ্ছেন এক একটা ইট, এক একটা মেটেরিয়াল। তো এগুলো এক একজনকে তাহলে মজবুত হতে হবে, তাহলে কিন্তু টোটাল ব্যাপারটা মজবুত হয়ে দাঁড়িয়ে থাকবে। তাহলে এখানে আমরা হাজব্যান্ড ওয়াইফের কথা বলছিলাম এবং আপনি বললেন ভিত। তো তারা যদি ঠিক থাকেন, তাদের মধ্যে যদি সেই স্টেবিলিটি থাকে, তাহলেই তো টোটাল ব্যাপারটা সমাধানে চলে আসছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমরা চাইছি ভালো হতে কিন্তু হতে পাচ্ছি না, তার জন্য যেটা আমরা করতে পারি যে যদি একটা চার্ট আমরা মেনটেন করি, আচ্ছা, এইভাবে যে আমি একটু নিজের সঙ্গে বসবো আর নিজের ভেতরটাতে দেখবো যে আমার মধ্যে কী কী গুড কোয়ালিটিস আছে, আমার মধ্যে অনেক বিশেষতা আছে, আমার মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা রয়েছে, অনেক পজিটিভ এনার্জি আমার মধ্যে রয়েছে। এই এনার্জিটাকে একটু শান্ত মনে ভেবে বের করা, যদি আমরা লিখি তাহলে আরও ভালো হয়। যদি আমি আমার পজিটিভগুলো, আমার ভালো দিকগুলো একটু লিখে দেখি, আমার মধ্যে কত ভালো রয়েছে। আমরা তো বলি যে ঈশ্বরের প্রত্যেকটি ক্রিয়েশন, ভগবান যে এই সৃষ্টিতে আমাদের সকলকে পাঠিয়েছেন, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু তিনি অনেক অনেক বিশেষতা ভরে দিয়েছেন। তাহলে আমরা যদি আমাদের ইম্পর্টেন্সটা বুঝে নিতে পারি, আমার মধ্যে যে বিশেষতাগুলো আছে সেগুলো যদি আমরা সামনে রাখি, এরপরে নিজের মধ্যে সেই নেগেটিভিটিগুলো, পজিটিভিটিগুলো আগে দেখে তার তুলনায় নেগেটিভিটিগুলো কী কী রয়েছে, ছোটো ছোটো কথায় আমি আপসেট হয়ে যাচ্ছি বা কখনো রাগ আসছে, অভিমান আসছে, এগুলো যদি আমি একটু দেখে নিই, তো একটা জাস্ট অ্যাটেনশন থাকবে যে এই নেগেটিভিটিগুলো যেন আমার পজিটিভিটিকে না ঢাকতে পারে, তাহলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। আমার মধ্যে যে পজিটিভিটি রয়েছে, দেখুন কারোর মধ্যে অনেক ক্রিয়েটিভ নেচার থাকে, ভালো রান্না করতে পারেন, আচ্ছা ভালো গান গাইতে পারেন, বা খুব মিষ্টি ব্যবহার করেন, খুব এনজয় করেন, খুব হাসি খুশি থাকেন, এগুলো প্রত্যেকের মধ্যে দেখবেন একটা পজিটিভ আছে। তো আমাকে আমার পজিটিভটা দেখে নিতে হবে এবং আমি এটাকে অস্ত্র হিসেবে ইউজ করব,
যখন এরকম একটা রাগের পরিস্থিতি, যখন এরকম একটা নেগেটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, সেখানে আমি পজিটিভ জিনিসটাকে ইউজ করব। হতে পারে সেই এনভায়রনমেন্টে আমি কিছু বলে কাউকে হাসাতে পারি, আমি ব্যাপারটাকে লাইটলি নিতে পারি, ঠিক আছে বলেছো কোনো ব্যাপার নয়, লাইটলি নিতে পারি, বা কিছু না হয় আমি একটু সাইলেন্সেও থাকতে পারি এবং মনের মধ্যে একটা ভালো ভাবনা নিয়ে চুপচাপ থাকতে পারি। তাহলেই দেখবেন এই অভ্যেসটা, এই চারটা যদি আপনি মেনটেন করেন, আপনি দেখতে পাবেন আপনার মধ্যে অনেক 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 পজিটিভ এনার্জি স্টোর হচ্ছে। আরেকটা বিষয় যে আমরা সেই পরমপিতা পরমাত্মা, যাকে আমরা ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান বিভিন্ন নামে ডাকছি, একটা সুপ্রিম এনার্জি তিনি। আজকে দেখুন আমাদের প্রত্যেকের মধ্যেই, আজকে সমাজের দিকে তাকিয়ে দেখলে একটা নৈতিক অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি। মানুষের মধ্যে এই চেতনা, এই জাগৃতি, এটা যেন কোথাও না কোথাও কোনো বিভিন্ন কারণবশত এটা কিন্তু ডিপ্লিট করছে। সেই পরমপিতা পরমাত্মা, সেই পরম সত্তাই কিন্তু পারেন সকলের মধ্যে এই এনার্জিটাকে আবার ভরে তুলতে। তাই আমরা যদি সেই পরমপিতা পরমাত্মার যথার্থ পরিচয় জেনে তার সঙ্গে বুদ্ধির যোগাযোগ করতে পারি, যেটাকে আমরা বলি সহজ রাজযোগ, এই বিধিটা যদি আমরা শিখে নিতে পারি, তাহলে কিন্তু খুব সহজে আমরা নিজেকে খুব কম সময়ের মধ্যে এনার্জাইজ করতে পারবো এবং আমরা ভরপুর হয়ে আমরা এনার্জি নিজের মধ্যে সঞ্চয় করে অপরকে এনার্জি দিতে পারি। এই যে থট, এই যে থট, এটাও তো একটা এনার্জি। এই যে আমি আপনার জন্য ভালো ভাবছি, ভালো বলছি, একটা এনার্জি ফ্লো করছি, তো এটা যদি পরমাত্মার আশীর্বাদ হয়, পরমাত্মার প্রদত্ত শক্তি হয়, আর সেটা আমার একটা এনার্জি রয়েছে প্লাস পরমাত্মার এনার্জি, তাহলে এটা ডাবলভাবে কাজ করে। এক্ষেত্রে এটা তো আমি বুঝলাম যে পরমাত্মাকে স্মরণ করে রিএনার্জাইজড করা নিজেকে, প্লাস সেই এনার্জিটা অন্যকেও দান করা, কিন্তু এটা তো নিজেকে চেঞ্জ করা বিষয়টা হলো, খুব ভালো করে আপনি বোঝালেন। কিন্তু যখন পরিস্থিতি অন্যের দিক থেকে আসে, তখন সেক্ষেত্রে নিজেকে আমাদের নিজেরা আমরা নিজের কন্ট্রোলটা হারিয়ে ফেলি। এমন একটা কথা বলে ফেললো কেউ আমার সামনের ব্যক্তিটা, যেটা আমার একদম পছন্দ নয় বা যেটা আমি আদৌ করিনি, সে আমাকে ব্লেম করছে আমি সেটাই করেছি, সেক্ষেত্রে আমরা পেশেন্স হারিয়ে ফেলি, মেন্টাল স্টেবিলিটি হারিয়ে ফেলি, খুব রিঅ্যাক্ট করে ফেলি। এতে কথায় দুটোর বদলে চারটে, চারটের বদলে দশটা কথা বাড়তে বাড়তে একটা সময় গিয়ে রিলেশনটাই কিন্তু ব্রেকআপের দিকে চলে যায়। তো এই ধরনের বিষয়গুলোকে আমরা ফেস করব কিভাবে, বা এগুলোকে কিভাবে কন্ট্রোলে রাখবো? দেখুন, সবচেয়ে প্রথমে যখন সামনের জনের থেকে আমার পরিস্থিতিটা আসছে, তখন প্রথম প্রোটেকশনটা তো আমাকে নিতে হবে না। যখনই দেখুন মিলিটারিতেও লড়াই করতে শেখানো হয়, পিস্তল গুলি চালানো শেখানো হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রোটেকশনটাও শেখানো হয়। দুটো জিনিসই কিন্তু আমাকে শিখতে হবে, আমাকে অপরকে যেমন গুলি মারতেও শিখতে হয়, আর প্লাস ওই গুলি যদি আমাকে কেউ মারে তাহলে আমি কি করে প্রোটেক্ট করব নিজেকে, এটাও কিন্তু আমাকে শিখতে হবে। সেলফ ডিপেন্ডেন্সিটাও কিন্তু মানে ডিফেন্সটাও কিন্তু শিখতে হবে। এক্ষেত্রে কিন্তু সেম ব্যাপার, আমি যখনই পজিটিভ এনার্জি ক্রিয়েট করছি, পজিটিভ থট ক্রিয়েট করছি, এটাই কিন্তু একটা সেলফ ডিফেন্সের কাজ করছে। ঠিক আছে, সামনের জন যাই বলুক না কেন, আমি যদি শান্ত, আমি যদি পজিটিভ, তাহলে তার নেগেটিভটা কিন্তু আমাকে অ্যাটাক করতে পারবে না। এই যে আমরা রিঅ্যাক্ট করছি, এটা প্রথমে হবে না, প্রথম ডিফেন্স এটা। এবারে সামনের জন আমাকে ব্লেম দিচ্ছে বা কিছু খারাপ বলছে, যা কিছুই করছে সে, এবারে এটা আমার জাজমেন্ট যে এই মুহূর্তে কি আমি বললে কিছু লাভ পাবো, কিছু আমার সমাধান হবে? হয়তো আমি ভুলটা করিনি, আমার উপরে আপনি ব্লেম দিচ্ছে, কিন্তু যদি এই মোমেন্টে আমি বলি সামনের জন খুব অশান্ত, সামনের জন খুব টেনশনে আছে, সামনের জন একদম ভেবেই নিয়েছে যে না এই করেছে, তাহলে এখানে যদি আমি কিছু নিজের কথা বলতে যাই, অ্যাকসেপ্ট হবে না। কেননা আমার পজিটিভ এনার্জি আছে, কিন্তু তার তো নেগেটিভ এনার্জিটা তখন খুব প্রবল। এবারে আমাকে আমার পজিটিভ লেভেলটা যদি বাড়িয়ে দিতে পারি আমি, অর্থাৎ সেই স্টেবিলিটি, মন শান্ত করে আমি যদি তার প্রতি ভাবনাটাকে তখনও পজিটিভ রাখতে পারি, তার আগে সামনে নিজের রাগটাকে কন্ট্রোল করতে হবে। ডিফেন্স তো এটাই না, আমি ওই যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, আমার মধ্যে তো অনেক পজিটিভ আছে, আমি নিজেই তো শান্ত, আমি নিজেই তো পরমাত্মা প্রদত্ত বহু গুণ বিশেষতায় পরিপূর্ণ, এটাই তো আমার
প্রথম থট। আমি এই পর্যায়ে কিন্তু এই থটটাকেই আমি অস্ত্র হিসেবে ইউজ করছি এখানে, এবং এটা ঢালও বটে আমার, যে আমি এই সময় কিন্তু ভাবছি যে সামনের জন যাই ব্লেম করুক না কেন, আমি তো আদৌ দোষটা করিনি, তো সত্যের জয় তো সর্বদাই। হ্যাঁ, সেই মুহূর্তে আমি এবারে হয়তো চেঁচামেচি করে সেটাকে সিদ্ধ করার চেষ্টা করছি না, যেটা আমরা ম্যাক্সিমাম করি যে সিদ্ধ করার চেষ্টা করি যে তুমি কেন বলছো, আর তখনই কিন্তু ক্লাসটা শুরু হয়। হ্যাঁ, কারণ আমরা জানি তালি কখনো এক হাতে বাজে না, অবশ্যই। তো যখনই একটা সমস্যা আমাদের সামনে একটা বিকট রূপ নিয়েছে, তার মানেই দু হাতে তালি বেজেছে, নিশ্চয়ই এক হাতে তো বাজবে না। তাই এখানে যদি আমরা একটু চুপ থাকি সেই সময়, তাহলে কিন্তু অনেকটা সামনের জন ঠান্ডা হয়ে যাবে। কতক্ষণ বকবে? মহাত্মা বুদ্ধের গল্পে গল্প আমরা বলি, এক্সাম্পল দিই। মহাত্মা বুদ্ধের কাছে একজন এসছেন ব্যক্তি, বলছেন অনেক গালাগালি দিচ্ছেন, কোনো কারণে উনি অসন্তুষ্ট হয়েছেন। মহাত্মা বুদ্ধ দেব উনি ধ্যানে বসে আছেন, আর সেই ব্যক্তি এসে অসংখ্য গালিগালাজ করে গেলেন। বুদ্ধদেব তো কিছুই বলছেন না, উনি তো ধ্যানে মগ্ন। তারপরে কিছুক্ষণ পরে উনি চোখটা খুললেন, সেই ব্যক্তি তো বলতে 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 চুপ হয়ে গেছে। তখন বুদ্ধদেব চোখটা খুললেন আর বললেন, আচ্ছা আপনি এতক্ষণ যা যা বললেন আমি কিছুই শুনিনি, আপনি কি বলছিলেন? তো সামনের জন ব্যক্তি যে এত তাকে অপমান করলেন, উনি একদম স্তম্ভিত। বুদ্ধদেব একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন, যে বলো তোমাকে যদি কোনো কেউ কোনো জিনিস দেয়, তুমি যদি সেটা না নাও তাহলে জিনিসটা কার কাছে থাকে? যে দিয়েছে তার কাছে। তো সেই ব্যক্তি একদম নতমস্তক হয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিল। খুব ভালো একটা উদাহরণ। এগুলো আমাদের সামনে একটা উদাহরণ, এবং এগুলো আমরা যদি আমাদের নিজের লাইফে অ্যাপ্লাই করে দেখি, এর খুব ভালো ফল আমরা পেতে পারি। আমরা যদি নিজের মধ্যেই সেই পজিটিভিটিটাকে ধারণ করে নিই, এবং এই বিশ্বাস নিজের ওপর রাখি, নিজেকে ভালোবাসতে শিখে যাই, এবং আমার যে জিনিস ঈশ্বর প্রদত্ত যে গিফট, যে বিশেষতা, যে গুণ, যে বুদ্ধি তিনি আমাকে দিয়েছেন, এগুলো যদি আমরা এভাবে যথাযথভাবে প্রয়োগ করি, তাহলে দেখুন সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এই জায়গাতে এই ধরনের যে মিসকনসেপ্টটা, যে না সহ্য করা মানে তো দুর্বল হয়ে যাওয়া, সহ্য করা মানে তো ভাই সামনের জন আরও ভাববে যে এ তো দুর্বলের উপর আরও বেশি প্রেশার ক্রিয়েট করা, আমরা যদি এই সত্যটাকে নিজের অনুভবের মধ্যে নিয়ে আসি, তাহলে এই ধরনের যে মিসকনসেপশন একটা রয়েছে যে সহ্য করাটা তো খুব দুর্বলতার লক্ষণ, আর সহ্য করে মানে তার জন্য সামনের জন তার উপর আরও বেশি একটা প্রেশার ক্রিয়েট করবে, এই যে একটা কনসেপ্ট আমাদের মধ্যে এতদিন ধরে চলছে, এটা কিন্তু একদম অপোজিট হয়ে যাবে। আমরা যদি এই ধরনের পজিটিভ অভ্যেসটা করি, দেখবো যে এরও তো রেজাল্ট আছে, এতদিন তো আমরা নেগেটিভ করে এসেছি বা এরকমই চলে এরকমই চলছে এরকম একটা তো কনসেপ্ট আছেই, কিন্তু এটাকে যদি আমরা একটু রিভার্স করে দিই, আজকে যদি আমরা একটু পজিটিভ স্টেপ নিয়ে দেখি, দেখতে অসুবিধে নেই, এক্সপেরিমেন্টটা যেন আমরা অবশ্যই করি, তাহলে এই রেজাল্টটা আমরা একদম হাতে নাতে পাবো। এক্ষেত্রে একটা বিষয় যে এক্সপেরিমেন্ট তো আমরা অবশ্যই করব, কিন্তু সহ্য করাটাকে অনেকে, যেটা আপনিও বললেন, দুর্বলতার প্রতীক মনে করেন। সহ্য করছি মানে এর মধ্যে তো কোনো আমাকে প্রোটেস্ট করার, আমার এগেনস্টে এর তো কোনো ক্ষমতা নেই, আমাকে আটকানোর কোনো ক্ষমতা নেই, তাই জন্য সে মুখ বুঝে সহ্য করছে, তো এটা তো একটা সত্যিকারের দুর্বলতার লক্ষণই বলেই আমরা মনে করি। বাস্তবিক এটা সত্যি কি দুর্বলতা? দেখুন, সহ্যকে শক্তিই বলা হয়, সহ্য শক্তি, তাহলে সহ্য করাটা কিন্তু কখনোই দুর্বলতা নয়, এটা একটা শক্তি, এবং এই শক্তির জোরেই কিন্তু আজকে আমরা এক একটা পরিবারে দেখি, এক একজন সদস্য, এক একজন মাদেরকে দেখি, যদি মায়েদেরকেই আমরা নিয়ে নিই, তারা সকাল থেকে সন্ধে অবধি কত রকমের পরিস্থিতি দেখেন, কিন্তু তবুও তারা সব কিছু কিন্তু খুব শান্ত মনে সহ্য করে নেন, এজন্য পরিবারের কল্যাণ অর্থে। এটাকে তার এই এই শক্তিটা আছে বলেই কিন্তু পরিবারটা তারা চালাচ্ছেন। এই শক্তিটা যদি না থাকতো তাদের মধ্যে, তাহলে তো পরিবার ভেঙে চুরমার হয়ে যেত। তাহলে এই এই বিষয়টাকে, মানে সহ্য করা বিষয়টাকে কখনোই কিন্তু আমরা দুর্বলতা বলতে পারি না। হ্যাঁ, এটা আমাদের একটা ভাবনা, এবং এই ভাবনাটাকে আমাদের একটু একটু করে চেঞ্জ করতে হবে।
আর দেখুন, আমরা জানি খুব খুব সহজ উদাহরণ যে একটা মূর্তি, একটা পাথরকে যদি একটা মূর্তিতে রূপান্তরিত হতে হয় তাহলে তাকে কত আঘাত খেতে হয়, ছেনি হাতুড়ির আঘাত খেতে হয় তাকে, পাথর। কিন্তু সেটাই যখন ছেনি হাতুড়ি খাচ্ছে তখন সে কিন্তু পূজনীয় দেবতা হয়ে যাচ্ছে। আর যদি পাথরে থেকে যায়, যদি সহ্য করতে না পারে, তাহলে তো সেই পায়ের সিঁড়িতেই সেই পাথর লাগানো হবে। সুন্দর একটা উপমা দিলেন যে যদি কোনো পাথরকে মন্দিরের যোগ্য হতে হয়, পূজনীয় যোগ্য হতে হয়, তাহলে তাকে অনেকটাই মার আঘাত সহ্য করতে হয়, তবে গিয়ে একটা সে পূজনীয় মূর্তি হয়ে দাঁড়ায়, নইলে তাকে পাথরের পাথর হই থেকে পায়ের লাথি সহ্য করে যেতে হয়। তো এটা তো খুব ভালো উদাহরণ দিলেন। তো আমরা চেষ্টা করব আমাদের ব্যক্তিগত জীবনেও এই ধরনের কিছু উপমাকে কাজে লাগানো, প্র্যাকটিক্যালে সেটাকে ইউটিলাইজ করা। এক্ষেত্রে আপনি বারবারই যেটা আমাদের সামনে যে তথ্যটা তুলে ধরছেন সেটা হচ্ছে সামনের ব্যক্তির প্রতি একটা শুভ ভাবনা রাখা। তো এটাও জেনে গেছি যে নিজের মধ্যেও সে শুভ ভাবনা স্টক জমা করতে হবে, সামনে মানুষটিকেও দান করতে হবে, কিন্তু আসলে শুভ ভাবনাটা আমরা কীরকমভাবে তৈরি করব নিজের মধ্যে, বা এই শুভ ভাবনা বিষয়টা কীরকম আসলে? এই যে ভাবনা ব্যাপারটা, ভাবনা এই যে শব্দটা বলছি, এটা অবশ্যই আমাদের একটা ফিলিংস, এবং এটাও আমরা আলোচনার মাধ্যমে জেনেছি যে এটা একটা এনার্জির ট্রান্সমিশন, একটা ট্রান্সমিশন, অর্থাৎ আমি একটা এনার্জি ফ্লো করছি আপনার দিকে। তো এটাকে আমরা বলছি শুভ হতে হবে। এটা কিন্তু একটা খুব ন্যাচারাল ল যে সবসময় কিন্তু আমরা যখনই কারোর সঙ্গে কোনো রিলেশনে আছি, বা আমি একা একাও যদি বসে আছি, আমি বিভিন্ন কথা চিন্তা করছি, আমি কিন্তু নিরন্তর একটা ওয়েভ, একটা এনার্জি চারিদিকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং এই এনার্জি ফিল্ডটা, এই এনার্জি লেভেলটাকে যদি আমরা পজিটিভ থটে ক্রিয়েট করে দিতে পারি, কনভার্ট করে দিতে পারি, যেমন আমি যদি এরকম ভাবি যে আমি এই সৃষ্টির একটা ইউনিক পার্সোনালিটি, আমার মতন এই দুনিয়াতে দ্বিতীয় কেউ নেই, এই যে থটটা আমি ক্রিয়েট করলাম, এটা আমি প্রথমে নিজের জন্য একটা পজিটিভ এনার্জি গেইন করলাম, এটা ভাবা, এটা শুধু বলা নয়। দেহভিমান আসতে পারে না, যেটা আপনি বলছিলেন যে একটা ইগো চলে আসে, সেটা কিরকম ধরনের নিজেকে ইউনিক মনে করাটা? মানে আমি খুব হাইফাই, মহান কেউ, আমি অন্য দশজনের থেকে আলাদা, এরকম ধরনের কিছু ভাবনা না কিরকম? বিশেষত বলতে আমি আমরা এরকম ভাবতে পারি যে প্রত্যেকে, দেখুন, এক একটা সংস্কার রয়েছে, ভালো সংস্কার রয়েছে, কিছু খারাপ রয়েছে। তো ভালো সংস্কারের দিকটা বলছি, যেটা আমার মধ্যে ভালো, অবশ্যই আমার মধ্যে অনেক কিছু ভালো আছে, প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে। আজকে যদি বলি যে খুব খারাপ লোক, কোর ক্রিমিনাল, কিন্তু তার মধ্যে কি 100% ইম্পিউরিটি রয়েছে? এটা তো বলতে পারি না। না, একটা চোরও যদি চুরি করছে তো তার মধ্যে অনেক মাস্টার প্ল্যান আছে। হ্যাঁ, তার সে তার এনার্জিটাকে সে নেগেটিভে ইউজ করছে, কিন্তু এনার্জি তো আছে না। এরকম পজিটিভ, এই এনার্জিকে যদি আমরা পজিটিভে কনভার্ট করে দিতে পারি, এইভাবে ভেবে যে আমার মধ্যে আজকে যত পজিটিভিটি রয়েছে, অনেক সম্ভাবনা রয়েছে, অনেক শক্তি রয়েছে, অনেক বুদ্ধি রয়েছে, অনেক মাস্টার প্ল্যান রয়েছে, ঈশ্বর প্রদত্ত বড় গিফট আমার কাছে আছে, তো আমাকে সেটা নিজের কল্যাণে এবং সবার কল্যাণে ইউজ করতে হবে। এই থটটা যদি আমি ক্রিয়েট করি, কিছুক্ষণ ভাবি নিজের জন্য, একটু রিল্যাক্স মাইন্ডে বসে এটাকে বারবার ভাবি, একটা শুধু থটটাকে ক্রিয়েট করা নয়, তার ফিলিংসটাও আনা, অনুভব যেটাকে আমরা বলছি। শুধু আমি বললাম যে না আমি খুব ভালো, এটাতে ও ফিলিংসটা ক্রিয়েট হবে না, কিন্তু সেরকম একটা ফিলিং ক্রিয়েট করা যে হ্যাঁ সত্যি তো আমার মতন তো দুনিয়াতে কেউ নেই, আমার মধ্যে যে পজিটিভিটিগুলো রয়েছে, যে গুণগুলো রয়েছে, সামনের জনের কাছে তো অন্য কিছু রয়েছে, হুবহু তো সেটা হতে পারে না, যেমন আঙুল পাঁচটা সমান হবে না। তো আমার, আমি এবং আমার আশেপাশে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু নিজের নিজের জায়গায় স্পেশাল। তাহলে আমি নিজে যেমন নিজেকে সম্মান দেব, সেরকম আমি অপরকেও সম্মান দেব। কেউ যদি নিজের ভেতরে ভালো গুণটা দেখতে শিখে যায়, তাহলে অপরের মধ্যে ভালো গুণটা দেখতে তার অসুবিধা হবে না। এক্সাম্পলটা এরকম দিই আমরা যে দেখুন, আমি যদি লাল রঙের চশমা পরি তাহলে সবাইকে
লাল লালই দেখতে পাবো, তাই না? কেননা আমার দৃষ্টিকোণ, আমি যেমন নিজেকে ভাবি আমি সেই দৃষ্টিতেই কিন্তু সবাইকে দেখি। আচ্ছা, তাই নিজের মধ্যে যখন আমি পজিটিভটা দেখতে শিখে যাব, অবভিয়াসলি আমি কিন্তু অপরের মধ্যেও পজিটিভই দেখতে পাবো। আর যখন আমি অপরের মধ্যে পজিটিভ দেখতে পাবো, তখনই কিন্তু আমার এনার্জিটা ট্রান্সফার হবে, এটাকেই বলছি শুভ ভাবনা। আচ্ছা, আমার ভাবনা আপনার প্রতি ভালো আছে, কিন্তু ভালো আছে শুধু বললে তো ভালো নেই, বললেই তো কাজটা শেষ হয়ে যাচ্ছে না। সত্যি কি আছে সেই ফিলিংসটা, যে ফিলিংসটা, যে আন্তরিকতা আপনার সঙ্গে আমার থাকা উচিত, সেটা কতটা ফিল আমি নিজে করছি প্রথম, এটা আমার বিচার্য বিষয়। আমি বলছি যে শুভ ভাবনা দিচ্ছি আপনাকে, কিন্তু ফিলিংসটা আছে কি? মুখে তো আমরা অনেক কথা বলি, হাজব্যান্ড ওয়াইফের কথা বলুন, চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপ বলুন, বা শ্বশুর শাশুড়ির সঙ্গে বউ মায়ের রিলেশনশিপ বলুন, সব ক্ষেত্রেই আপনি দেখুন তো, এইভাবে কিন্তু আমরা আমাদের শুভ ভাবনাকে জেনারেট করতে শিখবো, এটাও একটা অভ্যেস। প্র্যাকটিক্যালও যদি আমরা সেটাকে ইউটিলাইজ করি, তো আমাদের আশা রইল যে নিশ্চয়ই আমরা তার কোনো সুফল অবশ্যই পাবো। আমাদের দর্শকদের কাছেও সেটাই আমাদের আবেদন, যে দৈনন্দিন জীবনে এরকম সমস্যা যদি আপনাদের ক্ষেত্রেও আসে, তাহলে আপনারা অবশ্যই সেই নিজের মধ্যে থাকা ভালো গুণগুলোকে জাগিয়ে তুলুন, এবং নেগেটিভ কে সেটাকে ডমিনেট করে, সেটাকে আন্ডার কন্ট্রোলড রেখে, এবং সামনে মানুষটির প্রতিও একটি শুভ ভাবনা রেখে তাকেও পরিবর্তন করা। অর্থাৎ মানে শুধু নিজেরই পরিবর্তন হচ্ছে না, আমরা ওভারঅল একটা পরিবারের এভাবে মঙ্গল কল্যাণ কিন্তু আমরা অবশ্যই করতে পারি। আপনাকে স্টুডিওতে পেয়ে খুব ভালো লাগলো, এত সুন্দর সুন্দর কথা আপনি আমাদেরকে বোঝালেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনাকে নমস্কার। ওম শান্তি। ওম শান্তি। বন্ধুরা, আজকে আমরা আমাদের এই আলোচনা পর্ব এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো প্রবলেমের সলিউশনের সাথে। ততক্ষণের জন্য আমাদের দিন অনুমতি, নমস্কার।
আমায় তোরা ডাকিস না রে, আমি যাব to